নদিয়ার শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অপর দুই যুবক। গতকাল রাত 10:50 নাগাদ নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের পুর এবং ইসলামপুরের মাঝামাঝি ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় সাহেবডাঙ্গার বাসিন্দা গাফফার ধাবকের। ঘটনাস্থলে অপর এক আরোহী গুরুতর জখম অবস্থায় পড়ে থাকলে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হরিপুর পঞ্চায়েতের উত্তর সাহেবডাঙ্গার 26 বছর বয়সী গাফফর ধাবক পিতা নওশাদ ধাবক ঘটনাস্থলে মারা যায়। গুরুতর জখম অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত হয়। অপর এক আরোহী আতপ আলী শেখের ছেলে রাজেশ শেখ, দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় থাকার পর আজ সকালে তার কিছুটা জ্ঞান ফিরেছে। সাহেবডাঙ্গা দক্ষিণপাড়ার অপর এক আরোহী রমজান শেখ শান্তিপুর জেনারেল হাসপাতাল থেকে কাল্লা হাসপাতালে নিয়ে যায় পরিবার সদস্যরা, সেও গুরুতর অসুস্থ বলে জানা যায়। সাহেবডাঙ্গা উত্তরপাড়ার পঞ্চায়েত সদস্য নাসিব ধাবক বলেন, অন্ধকার রাস্তায় কিভাবে দুর্ঘটনা হয়েছে তা জানা যায়নি, আজ মৃতদেহ ময়নাতদন্তের পর তা জানা যাবে। তবে রাস্তার পাশে একটি কালভার্টে কোনো একজনের মাথা চুল লেগে থাকার কারণে বোঝা গেছে সজোরে ধাক্কা লেগেছে। যদিও হাসপাতাল সূত্রে মদ্যপ অবস্থার কথা জানা গেছে, তবে প্রকৃতপক্ষে ঘটনা কি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি তো নিঃসিংহপুরে বসেছিলাম, ওখান থেকে ফোনে খবরটা পেলাম যে ওরা ইসলামপুরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ইসলামপুরে? ইসলামপুর। আচ্ছা। এবং ওর সঙ্গে আমার ভাগনাও আছে। আচ্ছা, সে কোথায় গেল? আমার ভাগনাও এখানে ভর্তি হয়েছিল, এখান থেকে ট্রান্সফার হয়ে কল্যাণীতে নিয়ে গিয়া হয়েছে। আচ্ছা, মানে সেই বাইকেই ছিল? সেই বাইকেই ছিল। আচ্ছা, আর সে স্পটেই ডেট হয়ে যায়? এ স্পট ডেট হয়ে গিয়েছে। আচ্ছা, আর তাকে কল্যাণীতে রেফার করা হয়েছে? কল্যাণীতে রেফার করা হয়। মানে সে আহত, মানে দুজন একটা বাইকে ছিল, হ্যাঁ, সে এখানে স্পটে ডেট হয়ে গেছে, আর আরেকজনকে কল্যাণীতে রেফার করেছে? কল্যাণীতে রেফার করা হয়েছে। তা আপনার নাম? আব্বাস আলী ধাবক। আপনার বাড়ি? সাহেবডাঙ্গা। আমি ছিলাম হসপিটালে। আচ্ছা, মানে আমার ভাগ্নে ভর্তি ছিল, ভর্তি হতে যেয়ে আমি এখন ফোন পেলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, ওনার নাম কি? গাফফার ধাবক। বাড়ি কোথায়? সাহেবডাঙ্গা উত্তরপাড়া। সাহেবডাঙ্গা। আপনার নাম? চাকু ধাবক। আপনার বাড়ি একই জায়গা? একই, আমার ভাই, ছোটো ভাই। আচ্ছা, কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো? আমি সেসব কিছুই দেখিনি। বয়সটা কীরকম? এই 25-26 বছর। আমি বাইক অ্যাক্সিডেন্ট শুনছি তো, বাইক অ্যাক্সিডেন্ট। আমি তো মানে জায়গায় ছিলাম, আমি হসপিটালেই ছিলাম, এখন খবর পেলাম যে এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আর পরিবারের কী আছে? আপনার এখানে এখন কী আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আপাতত আমি আছি এখানে। আপনার নাম? আছে, আমার নাম জাকুল ধাবক। এনার বাড়িটা কোথায়? একই জায়গা। কোথায় সেটা? সাহেবডাঙ্গা উত্তরপাড়া। পুরের পাশে ওইখানে থেকে ইসলামপুরের এক সদস্য আমাকে গতকাল রাত্রে 10:39 নাগাদ আমাকে ফোন করলো যে তোমাদের গ্রামের একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি সেই মতো ওদের বা ওর আব্বাকে নিয়ে আমি যাচ্ছি, গিয়ে দেখি, আমি গিয়ে দেখলাম যে ও পুরো ডেট হয়ে গেছে। এবার মোটরসাইকেলটাও গিয়ে খুঁজে পেলাম না। ওই আরও দুজন আরোহী ছিল, একজন শুনতে পাওয়া গেল যে শান্তিপুর হসপিটালে ভর্তি আছে, আর একজন কাল্লা হসপিটালে। তাদের বাড়ি, দুজনের বাড়ি আছে সাহেবডাঙ্গা দক্ষিণপাড়ার। কি নাম তাদের? একজনের নাম হচ্ছে রাকেশ, আর একজনের নাম হচ্ছে রুমজান। আচ্ছা, এরা কি বন্ধু? তিনজনেই? এরা বন্ধু, একরকম বন্ধু, একসঙ্গে কাজে গিয়েছিল হোটেলে গত পুজোয় এই পুজোতেই গিয়েছিল, কিন্তু ওই একসঙ্গে কাজ টাজ করে হয়তো বন্ধু বান্ধব হিসেবে ঘুরতে গিয়েছিল, এরকম টাইপের হবে। তো ঘটনা কি হয় শুনুন, মোটামুটি বুঝতে পারছেন? অ্যাক্সিডেন্ট বলি আমার ধারণা। আচ্ছা, তো পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে আমি গিয়ে দেখি পুলিশ এসেছে। আচ্ছা, আর এদিকে ওই স্পটে কি মারা গেছে? হ্যাঁ, ও গফার স্পটই মারা গেছে। এখন মৃতদেহ কোথায় নিয়ে যাবেন? এখন মৃতদেহ থানাতেই আছে, আমরা এখন যাচ্ছি ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের জন্য সেটা নিয়ে যাব। আচ্ছা, তাহলে কি এটাকে অ্যাক্সিডেন্ট ভাবে ধরছেন আপনারা? আমার ধারণা অ্যাক্সিডেন্ট বলেই মনে হয়।